উম্মতের জন্য নবীজির ভালোবাসা কেমন ছিল? দরদি নবী, মায়ার নবী হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনাহীন। উম্মতের প্রতি প্রিয় নবীর ভালোবাসা পরিমাপ করে শেষ করা যাবে না, যে কারণে মহান আল্লাহ তাআলা এভাবে আয়াত নাজিল করেছেন। নিশ্চয় তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, তোমাদের জন্য তার মায়া এতই বেশি যে তোমাদেরকে যা কিছু কষ্ট দেই তা তার কাছে খুবই কষ্টদায়ক। তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। সূরা তাওবা আয়াত 128। ইয়া আয়াত থেকে প্রমাণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য কত বেশি দরদ ছিলেন। কেউ কোনো বিষয়ে কষ্ট পেলেই তিনি কষ্ট অনুভব করতেন। আয়াতের ব্যাখ্যায় এসেছে আল্লাহ তাআলা মুমিনদের ওপর তার ইহসান তথা দয়া মায়া ও ভালোবাসার কিছু বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, আমি তোমাদের মধ্যে তোমাদেরই সমগোত্রীয় এবং তোমাদেরই সমভাষার লোককে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। ইবনে কাসির। কোরআনের এ আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ নাজাসির দরবারে বলেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা আমাদের মধ্যে আমাদেরই একজনকে রাসূল রূপে পাঠিয়েছেন, যাকে আমরা চিনি, তার বংশ ও গুণাগুণ সম্পর্কেও আমরা অবহিত, তার ভেতর বাহির সম্পর্কে সত্যবাদিতা আমানতদারি সম্পর্কেও আমরা জানি। মুসনাদে আহমদ। তিনি আরও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সৃষ্টির উপর শ্রেষ্ঠ ও মর্যাদাবান, বিশেষত মুমিনদের উপর বড় দয়াবান ও স্নেহশীল। উম্মতের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল অগাধ। সব সময় তার আওয়াজই ছিল উম্মাতি উম্মাতি। সব সময় তিনি উম্মাতের গুনামাপে ক্ষমা প্রার্থনা করতেন। উম্মতের ভালোবাসার নমুনায় উঠে এসেছে হাদিসের একাধিক বর্ণনায়, তা হল প্রত্যেক নামাজে উম্মতের জন্য দোয়া করতেন বিশ্বনবী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর প্রসন্ন দেখলে আমি বলতাম, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন। তিনি বলতেন, হে আল্লাহ, আপনি আয়েশার আগে ও পরের গোপন ও প্রকাশ্যের সব গুনাহ ক্ষমা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে নিজের কোলে মাথা নিচু করে ফেলতেন। তার হাসি মাখা মুখ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার দোয়াতে তুমি কি আনন্দিত হয়েছ? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, হে আল্লাহর রাসূল, এটা কেমন কথা, আপনার দোয়াই আমি আনন্দিত হব না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহর শপথ, এভাবেই আমি প্রত্যেক নামাজের পর আমার উম্মতের জন্য আমি দোয়া করি। ইবনে হিব্বান। মানুষকে বাঁচানোর চিন্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ক্ষতি হবে এমন বিষয়ের ব্যাপারে খুব বেশি চিন্তা করতেন। উম্মতকে ক্ষতি থেকে বাঁচাতে তিনি সব সময় আমল উপদেশ সহ সমস্যা সমাধানে চিন্তাভাবনায় নিয়োজিত থাকতেন। আপনজন কিংবা সম্মানিত কোনো ব্যক্তি ঈমান না আনলে তার চিন্তা পেরেশানি আরও বেড়ে যেত। মহান আল্লাহ এ ব্যাপারে আয়াত নাজিল করেছেন এভাবে, ওইসব লোক ঈমান আনছে না, এ কারণে কি তাদের চিন্তা ও পেরেশানিতে আপনি নিজেকে শেষ করে দেবেন। সূরা শুরা আয়াত 3। উম্মতের প্রতি বিশ্বনবীর ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বিশেষ দয়াশীল ছিলেন, এমনকি তার জীবদ্দশায় যেসব উম্মতের জন্ম হয়নি অর্থাৎ অনাগত উম্মত, তাদের প্রতিও ছিল বিশ্বনবীর অগাধ ভালোবাসা, কেননা তারা না দেখেই বিশ্বনবীর রেসালাতের স্বীকৃতি দেবে। হাদিসে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছা করছে। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো আমার সাহাবী তথা সঙ্গী, আমার ভাই হলো যারা আমার উপর ঈমান আনবে কিন্তু আমাকে দেখবে না। মুসনাদে আহমদ। উম্মতের জন্য বিশ্বনবীর চাওয়া। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা তেলাওয়াত করলেন, হে আমার রব, তারা বহু মানুষকে বিভ্রান্ত করছে, সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত, কিন্তু কেউ আমার অবাধ্য হলে তাদের ব্যাপারেও তুমি তো চরম ক্ষমাশীল পরম দয়ালু। সূরা ইব্রাহিম আয়াত 36। তুমি যদি তাদেরকে শাস্তি দাও তবে তারা তোমারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা মায়েরা আয়াত 118। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে বললেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা বলেন, হে জিব্রিল, মুহাম্মাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন আপনি কাঁদছেন কেন, মহান আল্লাহ সবকিছুই অবগত আছেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, হে জিব্রাইল, তুমি মুহাম্মাদের কাছে গিয়ে বলো আমি শীঘ্রই আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব এবং আমি আপনাকে কষ্ট দেব না। মুসলিম। উম্মতের জন্য বিশ্বনবীর কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহর সন্তুষ্টি পেতে আলাদা পশু কুরবানি করতেন, এ ছিল উম্মতের জন্য রাসূলুল্লাহ ভালোবাসা। হাদিসে এসেছে হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় দুইটি মোটা তাজা শিং বিশিষ্ট দম্বা ক্রয় করতেন, নামাজ আদায় করে খুতবা দিতেন, এরপর তিনি নামাজের স্থানে দাঁড়িয়ে থাকতেই একটি দম্বা নিয়ে আসা হতো, তা তিনি নিজ হাতে কুরবানি করতেন আর বলতেন, হে আল্লাহ, এটা আমার পুরো উম্মতের পক্ষ থেকে যারা আপনার তাওহীদের সাক্ষ্য দিয়েছে এবং আপনার রেসালাত মুছে দেওয়ার সাক্ষ্য দিয়েছে। মুসনাদে আহমদ। অন্যান্য আমলে উম্মতের প্রতি ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি ভালোবাসা থেকেই বারবার গিয়ে 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত নির্ধারণে সুপারিশ ও বাস্তবায়ন করেছেন। আল্লাহর কাছে পছন্দনীয় আমল মেসওয়াক করাকে ব্যর্থতামূলক করেননি, বরং সুন্নত আমলে রেখেছেন, কারণ ব্যর্থতামূলক করলে এসব আমল পালন না করলে গুণাকার হতে হতো। ইসলামের জন্য যুদ্ধে অংশগ্রহণের অধিক ফজিলত থাকা সত্ত্বেও উম্মতের প্রতি ইহসান করতে তিনি সব যুদ্ধে অংশগ্রহণ করেননি, যদি তিনি সব যুদ্ধে অংশগ্রহণ করতেন হয়তো তা উম্মতের জন্য ফরজ হয়ে যেত। তিনি সবসময় উম্মতের কষ্ট কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন, এ কারণে কোরআনের একাধিক আয়তে উম্মতের প্রতি প্রিয় নবীর ভালোবাসার কথা উঠে এসেছে। নিশ্চয় তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, তোমাদের জন্য তার মায়া এতই বেশি যে তোমাদের যা কিছু কষ্ট দেয় তা তার কাছে খুবই কষ্টদায়ক, তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। সূরা তাওবা আয়াত 128। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসীদের কাছে তাদের প্রাণ অপেক্ষাও অধিক প্রিয় এবং তার স্ত্রীগণ তাদের মা স্বরূপ। আল্লাহর বিধান অনুসারে বিশ্বাসী ও মুহাজিরগণ অপেক্ষা যারা আত্মীয় তারাই পরস্পরের খুবই কাছাকাছি, তবে তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবদের প্রতি দাক্ষিণ্য প্রদর্শন করতে চাও তাহলে তা করতে পারো, এ কথা গ্রন্থে লিপিবদ্ধ আছে। সূরা আহজাব আয়াত 6। সুতরাং মুমিন মুসলমানের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও হুকুম আহকাম বাস্তবায়নের মাধ্যমে এ ভালোবাসার প্রতিদান দেওয়া, কোরআন সুন্নার উপর আমল করা, রাসূলের ভালোবাসা অর্জন করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ ও অনুকরণ করে সঠিক আশেকে রসুল হওয়ার তৌফিক দান করুন। আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Allah